তো বন্ধুরা, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকাল থেকে, আর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে এত সুন্দর একটা ওয়েদারে তো কি রান্না করব আজকে ভাবছিলাম, আর আজকে দুপুরবেলা কি কি রান্না করব এই বৃষ্টির দিনে। তো মনে হচ্ছে যে সারাদিনই বৃষ্টি হবে, তো কি কি রান্না করব আজকে বৃষ্টির দিনে চলো দেখে নেওয়া যাক। তো রান্নার সব জোগাড় করে নিয়েছি। তো লাল শাক রান্না হবে, আর রান্না হবে চিকেন। তো বৃষ্টির দিনে লাল লাল চিকেনের ঝোল ভালোই লাগবে খেতে। আর মশলাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু কেটে নিয়েছি মাংসের জন্য, আর মশলাও রেডি করে নিয়েছি, আর সব রান্নাগুলোই হবে উনুনে। তো বন্ধু, রান্না চাপিয়ে দিয়েছি, আর শাক ভাজা হয়ে গেল, শাক ভাজাটা নাড়িয়ে নিয়েছি। আর দেখো আলু ভাজা চাপিয়ে দিলাম, চিকেনের আলু ভাজা হবে। আলু ভেজে নিয়ে চিকেনটা রান্না করব। আর ভাত আগে করা হয়ে গেছে, তো চিকেনটা রান্না হয়ে গেলেই রান্না কমপ্লিট। তো বৃষ্টি জোরে জোরে হয়ে যাচ্ছে, দেখো কত জোরে জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চিকেনের মশলা কষা হচ্ছে, আর দেখো বাইরে কিরম বৃষ্টি হয়ে যাচ্ছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে।